ভালোবাসা ভরা দাম্পত্যে বয়সের ফারাক কোনো ব্যাপারই নয়, তা প্রমাণ করেছেন সুদীপ মুখোপাধ্যায় আর পৃথা চক্রবর্তী। এবার বরের উপর ভালোবাসা জাহির করে কি লিখলেন পৃথা। কদিন আগেই বরের কোলে বসার একটি ছবি শেয়ার করেছিলেন তিনি, যা নিয়ে কেউ কেউ ট্রোলও করে তাকে। তবে এ কিছু নতুন নয়, বরবরই ভালোবাসার বহিঃপ্রকাশ করেন তারা খোলাখুলি। তা সে ঠোঁটে ঠোঁট ডোবানো হোক বা আলিঙ্গনবদ্ধ হওয়া, রবিবার যেমন একটি সেলফি শেয়ার করলেন, যেখানে তাকে দেখা যাচ্ছে কালো রঙের স্লিভলেস ব্লাউজে, কপালেও ম্যাচিং বড় কালোটির, কানে রূপলি দুল, মোটা কালো কাজল চোখে, বউয়ের পিছনে সুদীপ। সেই ছবির ক্যাপশনে পৃথা লিখেছেন, এই লোকটা আমার বর, ব্যাস আর কিছু বলার নেই আমার ভাই, শুভরাত্রি। পেশায় পৃথা ওডিসি শিল্পী, এক অনুষ্ঠানে প্রথম দেখা দুজনের। পৃথার দিক থেকে এসেছিল প্রস্তাব, সুদীপ অবশ্য আগেই মন হারিয়েছিলেন ওরকম কাজল কালো দুটি চোখে, ব্যাস তারপর আর কি, সংসার বাঁধেন। বর্তমানে তাদের দুটি ছেলেও রয়েছে। সুদীপের সঙ্গে পৃথার বয়সের ফারাক 25 বছর, তবে এটা অভিনেতার দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী দামিনী বেনী বসুকে বিয়ে করেছিলেন সুদীপ। দামিনীর সঙ্গে একটি কন্যা সন্তানও রয়েছে সুদীপের, নাম চিনি। ডিভোর্স হলেও সন্তানের দায়িত্ব থেকে কোনোদিনও মুখ ফেরাননি। স্মার্ট চরিত্রে পৃথা জানিয়েছিলেন, স্বামীকে তার পুরনো সংসারে যোগাযোগ রাখা বা আগের পক্ষের সন্তানের খোঁজ নেওয়া থেকে আটকাননি তিনিও কখনো। কদিন আগে সুদীপকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, তিনি বাস্তব জীবনে বেশ লাজুক, দুই বউয়ের কাউকেই মুখ ফুটে মনের কথা বলে উঠতে পারেননি। অভিনেতার কথায়, আমি নিজে থেকে এগোতে পারি না, আসলে খুবই ভীতু এবং লাজুক মানুষ, মার খাওয়া এবং রিজেক্টেড হওয়ার ভয়ে কোনোদিনও কোনো মহিলার দিকে ঝুঁকিনি। হেসে খেলে একসঙ্গে দাম্পত্যের 8 বছর কাটিয়েও ফেলেছেন সুদীপ পৃথা। তাদের দুই ছেলে ঋদ্ধি আর বালি, নেট নাগরিকদের খুব প্রিয় দুজনের এই ভালোবাসা মাখা সংসার।